বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম অধ্যায়ের প্রথম অংশ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে পেয়েছ। এখন দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো দেখি, অর্থায়ন বলতে, অর্থায়ন নীতি বলতে কি বোঝায়? অর্থাৎ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে হলে এর নীতি সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা প্রয়োজন। বিষয়টি যদি আমরা এভাবে বলি, আবার স্লাইডটির সঙ্গে তোমরা দেখো তো মিলিয়ে নাও তোমাদের চিন্তাটাকে, কারবারের প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প ও দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত বন্টন নীতিমালাকেই বোঝায়। তার মানে এখানে একটি নীতিমালার প্রয়োজন রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের। তাহলে আমরা অর্থায়ন নীতিমালা বলতে বা অর্থায়ন নীতি বলতে কারবারের প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত বন্টন নীতিমালাকেই বুঝব। অর্থাৎ তহবিল সংগ্রহের পরে তাকে যদি ব্যবস্থাপনা অনুযায়ী আমরা বন্টন করতে না পারি, ব্যবসায়ের কোন জায়গায় কতটুকু বন্টন হবে, তাহলে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সঠিক দিকে পরিচালিত করতে পারবো না। তাহলে আজকের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম অংশের সঙ্গে অবশ্যই মিল করে তোমরা দ্বিতীয় অংশটি দেখে নেবে। প্রথম অংশ না দেখলে দ্বিতীয় অংশের মূল বিষয়গুলো তোমরা বুঝতে পারবে না। আজকের পাঠের মূল শিরোনাম হচ্ছে অর্থায়নের নীতি ও আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা অর্থ আনয়নের ক্ষেত্রে যে নীতিগুলো অবলম্বন করি বা অর্থ বন্টনের ক্ষেত্রে, তহবিল বন্টনের ক্ষেত্রে, এই নীতিগুলো সম্পর্কে আমরা এই ধারাবাহিকভাবে এখানে আলোচনা করব এবং আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীটাও এর সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা, বন্ধুরা, তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে তা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি ব্যাখ্যা করতে পারবে, উপযুক্ততার নীতি চিহ্নিত করে ব্যাখ্যা করতে পারবে, কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি ব্যাখ্যা করতে পারবে, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ধারাবাহিকভাবে লেকচারগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো প্রদান করছি। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের সঙ্গে এই লেকচার শিটগুলো তোমরা মিলিয়ে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, শুধু তোমরা একটি জায়গায় বিষয়টাকে পুরোপুরিভাবে সম্পৃক্ত করবে সেটা হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের অধ্যায়ে যে চ্যাপ্টারগুলো রয়েছে, বিষয়বস্তু রয়েছে, তার সঙ্গে এই লেকচারটিকে পুরোভাবে তুমি মিলকরণ করবে এবং পাঠ্যপুস্তকে সহযোগিতা নেবে। এসো আমরা তারল্য বনাম মুনাফা নীতি বলতে কী বোঝায় সেটি একটু খেয়াল করি এবং পাঠ্যপুস্তকে কী বলা রয়েছে। একজন মুদি দোকানি তার প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ, নগদ আয়, তরল সম্পদ সম্পূর্ণটাই কাঁচামাল ক্রয় ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারে, অথবা সেই নগদ অর্থের কিছু অংশ কাঁচামাল ক্রয়ের জন্য রেখে বাকিটা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখতে পারে, যা থেকে নির্দিষ্ট সময়ে কিছু সুদ মুনাফা পাওয়া সম্ভব। এক্ষেত্রে দোকানিকে সিদ্ধান্ত নিতে হয় নগদ অর্থ কী পরিমাণ নিজের কাছে রাখলে দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব। যদি নগদ অর্থ বেশি পরিমাণে দোকানি নিজের কাছে রেখে দেয়, তাতে ব্যাংক থেকে প্রাপ্য আয়ের পরিমাণ কমে যাবে। আবার বাকি ব্যাংকে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ব্যবসার দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের ঘাটতি হবে, যা ব্যবসার সুষ্ঠু পরিচালনাকে অব্যাহত করবে। ফলে ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে। অর্থাৎ একদিকে যেমন তাকে দৈনন্দিন কার্য পরিচালনার জন্য মতো নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই অর্থ বিনিয়োগ করাও প্রয়োজন। নগদ অর্থ এবং মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক, নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধি করতে গেলে নগদ অর্থ হাতে নগদ অর্থ পরিমাণটা কমে যায়। এটি একটি নীতি, বন্ধুরা, তোমরা দেখলে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। এখন এসো উপযুক্ততার নীতি বলতে কী বোঝায় আমরা দেখি। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন নীতির মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, দ্বিতীয় পর্যায়ে রয়েছে উপযুক্ততার নীতি। এখন উপযুক্ততার নীতিতে কী বলা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, বন্ধুরা, খেয়াল করো। স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্য নৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় সেটি চলতি মূলধন, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি,
প্রদান ইত্যাদি। অন্যদিকে মেশিন ক্রয় কারবারের দালান কোঠা নির্মাণ ইত্যাদি হলো স্থায়ী মূলধন। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর উৎসও কম হয়, ফলে এটি স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা ভালো। বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার এই ধরনের উৎসগুলো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। পক্ষান্তরে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত। দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করার জন্য ঋণদাতা প্রতিষ্ঠানকে অধিক হারে সুদ প্রদান করতে হয়, ফলে যদি চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় তবে দেখা যায় উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি তোমরা দেখলে, এখন এসো কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিতে কী বলা রয়েছে। এটি হচ্ছে অর্থায়ন তহবিলের তৃতীয় নীতি। বন্ধুরা, আমরা তারল্যবনা মুনাফা নীতি দেখলাম, উপযুক্তার নীতি দেখলাম। এখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি মেনে চলা উচিত। এখন এসো তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে, ফলে ব্যবসাকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রেক্ষাপট পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি। এসব পরিবর্তনগুলোকে নিয়ন্ত্রণ করা বা এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যবস্থাপকের পক্ষে সাধারণত সম্ভব নয়। তবে ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব। একজন ব্যবসায়ী যদি শুধু এক ধরনের পণ্যের ব্যবসা করে তাহলে ব্যবসায় মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পক্ষান্তরে যদি আমরা দেখি যে একজন ব্যবসায়ী তার পণ্যের মধ্যে বৈচিত্র্য নিয়ে আসে, অর্থাৎ কারবারে পণ্য যদি বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে ঝুঁকি বণ্টিত হয়ে যায়। অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে কারবারটি হ্রাসকৃত বিক্রয় পুষিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়। এখন মুদি ব্যবসায়ী যদি তার দোকানে সনাতনী সাবান ও হালাল সাবান দু ধরনের সাবানের বিক্রয় করে, তবে দু ধরনের ক্রেতারই দোকানে সমাগম হবে। দোকানে যদি শুধু সাধারণ বা সনাতন সাবান রাখেন তবে হালাল সাবানের ক্রেতারা অন্য দোকানে গিয়ে হালাল সাবান কিনবে। এতে শুধু সনাতনী সাবান বিক্রেতার মোট বিক্রয় হ্রাস পাবে। আবহাওয়া ও ঋতুভেদে কোনো কোনো পণ্যের বিক্রয় হ্রাস বা বৃদ্ধি পায়, যেমন শীত বস্ত্রের চাহিদা শুধু শীতকালে বেশি থাকে, ফলে এই সময়ে এর বিক্রয় বৃদ্ধি পায়। একজন কাপড় বিক্রেতা যদি শীত বস্ত্র, গ্রীষ্মকালীন বস্ত্র দুই ধরনের বস্ত্রই তার দোকানে বিক্রয় করেন তবে ঋতুভিত্তিক পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধি তার দোকানে করতে পারে এবং সেক্ষেত্রে তার মুনাফা বৃদ্ধি পাবে। এখন বন্ধুরা দেখো যে অন্যের দোকান যখন আমরা রক্ষণীয় জিনিস রাখছি তখন দেখা যায় এক দোকানের চেয়ে অন্য দোকানের মধ্যে এখানে ভিড়টা বেশি করবে, কারণ ক্রেতারা দেখে সেখান থেকে নানা ধরনের প্রয়োজনীয় এখানে দেখো বইয়ের দোকানের কথা বলা রয়েছে, বই কিনতে পারবে বা পোশাক তুমি কিনতে চাও তাও কিনতে পারবে। তার মানে এখানে কারবারি অর্থায়নের নীতির আমরা প্রেক্ষাপট পেলাম তিনটি। একটি হচ্ছে তারল্য বনাম মুনাফার নীতি, একটি উপযুক্ততার নীতি, আরটি হচ্ছে কারবারি বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কারবারি অর্থায়নের এই নীতিগুলোকে যদি আরেকটু খেয়াল করি, দেখো তারল্য বনাম মুনাফার নীতির মধ্যে নগদ অর্থ এবং মুনাফা দুটোর মধ্যে সমন্বয় করে ভারসাম্য বজায় রেখে যে কাজ করা, উপযুক্ততার নীতি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদীর মধ্যে কী হবে সেটি, এবং হচ্ছে আমাদের বৈচিত্র্যায়ন নীতি তোমরা দেখলে। এখন প্রিয় শিক্ষার্থীরা এসো আমরা এই সমস্ত নীতি একজন আর্থিক ব্যবস্থাপকের নীতির উপর খেয়াল করে একজন আর্থিক ব্যবস্থাপক কীভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন, এই কাজগুলো কীভাবে করবেন এসো আমরা দেখি। এর ব্যবস্থাপকের কাজকে দু ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়, একটি হচ্ছে আয় সিদ্ধান্ত আর একটি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তের ক্ষেত্রে কী বলা রয়েছে, একজন ব্যবস্থাপক কী করবেন। আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন,
এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। সাধারণত ব্যবসায় তহবিল এটাকে তোমরা দেখলে যে উপযুক্ততার নীতি এর আগে দেখলে সাধারণত ব্যবসা তহবিল সংগ্রহে মালিক পক্ষের নিজস্ব পুঁজি এবং বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসায় তহবিল সংগ্রহ করা হয়। এছাড়া বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। এই শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক। কোনো প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে তহবিলের যে অংশ সংগ্রহ করে তার জন্য প্রতিষ্ঠানটির এই ঋণের দায় বৃদ্ধি পায়। আবার মালিক পক্ষ হতে সংগৃহীত মূলধনের পরিমাণের উপর ভিত্তি করে মালিক পক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে সঠিক অর্থায়ন সিদ্ধান্তের উপরেই এই আয় সিদ্ধান্তটি নির্ভর করে। এখন এসব ব্যয় সিদ্ধান্তের কথা যেটা বলা রয়েছে, একটি দর্জির দোকানে সেলাই মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত, মুদি দোকানের আসবাবপত্র রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত, উৎপাদনমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয় কারখানা নির্মাণের জন্য খরচ এই জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন নিরূপণের একটি পরিকল্পনা করতে হয়। যেমন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মেশিন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তটি গৃহীত হয়। যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রী বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, এতে করে যদি মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়, তাহলে দেখা যাচ্ছে যে অর্থাৎ মেশিনটি যদি আগামী 10 বছর ব্যবহার করা যাবে মনে করা হয়, তাহলে মেশিনের বিনিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী 10 বছরে মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে তার সাথে মেশিনের ক্রয় মূল্যের তুলনা করতে হবে। সুতরাং আগামী 10 বছরে পণ্যের মূল্য কী হবে এবং কী পরিমাণ বিক্রয় হবে তা বিবেচনা করেই কেবল আগামী 10 বছরে বিক্রয়লব্ধ নগদ প্রবাহ বের করা সম্ভব। নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ এর সঙ্গে সমন্বয় করা হয়। তাহলে আমাদেরকে বোঝা যাচ্ছে যে ব্যয় সিদ্ধান্তটি নেওয়ার সময় আমাদের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত এবং স্বল্পমেয়াদী সিদ্ধান্তগুলো আমাদেরকে পর্যবেক্ষণের মাধ্যমে নিতে হবে। এখন এসব বন্ধুরা আমরা দেখি অন্যান্য সিদ্ধান্তগুলো ব্যবস্থাপকে কী থাকে। উপরোক্ত দুটি সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এছাড়া আর্থিক ব্যবস্থাপকে আরও কিছু সিদ্ধান্ত নিতে হয়। এক, কতে দেখো কী পরিমাণ কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে এই সংক্রান্ত সিদ্ধান্ত চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কী পরিমাণ নগদ অর্থ রাখা উচিত সেটাও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটাকে তারল্যবনে মুনাফা সিদ্ধান্ত। যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান করা আরেকটি সিদ্ধান্ত। ব্যাংক ঋণ অন্যান্য ঋণ যেমন বন্ড ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে তহবিল সংগৃহীত হলে যথাসময়ে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করার সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ক্ষেত্রে প্রত্যাশিত হারে মুনাফার জন্য লভ্যাংশ বণ্টন ও আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তার মানে অন্যান্য সিদ্ধান্তগুলো আমাদেরকে বেশ খেয়াল করে ব্যবস্থাপকের সিদ্ধান্তগুলো নিতে হয়। এখন এসো আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীর মধ্যে যদি আমরা বিষয়গুলোকে আরেক নজরে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, আর সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত এবং অন্যান্য সিদ্ধান্ত। অর্থাৎ আয় সিদ্ধান্ত কী হবে, ব্যয় সিদ্ধান্ত কী হবে এবং অন্যান্য সিদ্ধান্ত, এই সমস্ত সিদ্ধান্ত এবং নীতির উপর সমন্বয় করে একজন ব্যবস্থাপকের কার্যাবলী পরিচালনা করতে হয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের। তাহলে বন্ধুরা, একটি ব্যবসা প্রতিষ্ঠানের চাকা সচল করতে হলে নীতি এবং কার্যাবলী দুটোর মধ্যে সম্পর্ককে ঘনিষ্ঠভাবে পরিচালনা করতে হয়। এখন বন্ধুরা এসো আমরা যা শিখলাম তা যদি একটি কাল্পনিক কারবারের নাম ঠিকানা ব্যবহার করে এর অর্থায়ন নীতিটা আমরা খাতায় লিখি এবং এই নীতির সঙ্গে তারল্যবন মুনাফা নীতি কী হবে, উপযুক্ততার নীতি কী হবে, কারবারের বৈচিত্র্যন্য ঝুঁকি বন্টন নীতি কী হবে, এটি যদি তোমরা একটু খেয়াল করো একটি কাল্পনিক কারবারকে সামনে নিয়ে একটি খাতায় চার্ট তৈরি করবে, সেই চারের মধ্যে তারল্যবন মুনাফা নীতিটা ওখানে কী হচ্ছে সেটা তুমি দেখাবে, উপযুক্ততার নীতি কী নিতে পারো সেটা দেখাবে এবং কারবারের বৈচিত্র্য ঝুঁকি বন্টনটি কী হবে এটি তুমি দেখাবে। এটি তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে তোমরা কাজ করবে। যখন আমরা তোমাদের ক্লাসরুমে পাবো তখন এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে বিষয়গুলোর আরও সমস্যার সমাধান আমরা করতে পারবো। বন্ধুরা, লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পড়াশোনা করো এবং স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেও এবং পিতামাতার কথা শুনিও। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।